দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, নরম হয়েছে, টেস্টি হয়েছে খুব। নিশ্চয়ই আজকে আমার ভিডিওটাই লাগবে, যদি লাগে তাহলে আমার পুরো ভিডিওটা দেখবেন, দেখলেই পারবেন যে আমি কীভাবে করছি। ছোটো কিছু টিপস ফলো করলে এরকম নরম তুলতুলে পিঠে হয়ে যাবে, তাই আমার পুরো ভিডিওটা দেখবেন। হাই বন্ধুরা, কেমন আছেন? খেতে ভারী মজাতে আপনাদের সকলকে স্বাগত। আমি শর্মিষ্ঠা আজকে আপনাদের কাছে আবারও চলে এসেছি। আমি আজকে করতে চলেছি সাঁচি লাউ দিয়ে গুলগুলি পিঠা। দেখুন একেবারে নতুন একটা রেসিপি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখবেন কত সুন্দর তুলতুলে নরম গুলগুলু পিঠাটা হয়ে যাবে। তাই দেখার জন্য পুরো ভিডিওটা আমার দেখতে থাকুন। চিলাগুলোকে আমি ছোটো ছোটো করে এরকম করে কেটে নিয়েছি, একদম শুরু শুরু করে। এটা আমি দিয়ে দিচ্ছি উনুনে, কড়াতে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি সেদ্ধ করে নেব। এরপর আমি এর উপরে চিনিটা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এরপর আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। গোটার মতো সাঁচিলাও নিয়েছি একটু নরম মতো, নরম হলে তাহলে পিঠাটা খুব টেস্টি হবে। এরপর দেখুন লাউ থেকে জল বেরিয়ে যাচ্ছে, চিনি দিয়েছিলাম, এরপরে আমি এতে জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেবো। এই জলটার মধ্যেই আমি চাল গুঁড়ি দিয়ে আবার এটাকে মাখাবো। দেখুন সাঁচি লাউটা আমার প্রায় ফুটতে শুরু করে দিয়েছে, এটা ফুটতে ফুটতে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে এটা আমরা নামিয়ে দিই। সেদ্ধ হয়ে গিয়েছিল তাই আমি বাড়ি রান্নাঘরে চলে এসেছি। দেখুন আমার সাঁচি লাউটা কীরকম সিদ্ধ হয়ে গিয়েছে, এর মধ্যে চিনি দেওয়াই ছিল, তাহলে চিনি দিয়ে রাখলে এটা মানে ভেতরে চিনিটা ঢুকে যাবে, আরও সুন্দর খেতে লাগবে। একটা গোটা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কোড়াটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দেবো আস্তে আস্তে করে চালগুঁড়ি, একদম অল্প অল্প করে চালগুঁড়িটা মেশাতে থাকবো আর একসঙ্গে ম্যারিনেট করতে থাকবো। আমার আরও লাগবে চালগুঁড়ি, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে 500 গ্রাম মতো চালগুঁড়ি আছে, দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এটা দিয়ে হবে না, আমি হাত দিয়ে করছি। দেখুন আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে, খুব সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে করে আমি তেলে ছেড়ে দেবো। তেলটাও আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, দেখুন ধোঁয়া উড়ে গেছে, আমি তবু একবার দেখে নিচ্ছি একটা কিছু দিয়ে। হ্যাঁ, তেলটা খুব সুন্দর গরম হয়ে গিয়েছে। আমি একটা একটা করে লাউয়ের বড়া ছেড়ে দিচ্ছি, একদম ছোট্ট ছোট্ট করে ছেড়ে দিচ্ছি যাতে গলুমলু হয়। গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি হচ্ছে পিঠেগুলোকে তুলে রেখে দেবো। এবার পিঠেগুলোকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তেলটা একটু ভালো করে ঝাড়িয়ে নেব, ঝাড়িয়ে নিয়ে এবার তুলে রেখে দিচ্ছি। দেখুন কত সফট হয়েছে, কত নরম হয়েছে। এভাবে বাকি পিঠেগুলোকেও ভেজে নেব। এরপর এভাবে বাকিগুলো যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি। আমার সব কটা পিঠে ভাজা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর দেখতে হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে, কত নরম হয়েছে, কত সফট হয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরের নারকেলগুলো দেখা যাচ্ছে ও সাঁচি লাউগুলো দেখা যাচ্ছে, কত সুন্দর হয়েছে, কত সফট হয়েছে। খুব অল্প উপকরণ দিয়ে আমি তৈরি করে ফেললাম এত সুন্দর একটা মজাদার খাবারের রেসিপি। যদি আমার ভিডিওটি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে চট করে লাইক করে দিন, আর হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আমাকে কেমন লেগেছে। এবং আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।